আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ সাত ম্যাচ পরে বাংলাদেশ দল জয়লাভ করল। এই জয়কে অনেকে অবিশ্বাস্য মনে করছেন। এর কারণ হচ্ছে দীর্ঘ ছয় ম্যাচ টানা আমরা হারার পর একটা জয় পেয়েছি। এই জয়কে কেউ বিশ্বাস করতে চাইছেন না যে বাংলাদেশ দল জিতেছে, এবং যে ম্যাচ তারা খুব সহজেই জিততে পারত সেই ম্যাচটাকে খুব কঠিন করে তারা জয়লাভ করেছে। এই ম্যাচটি জয়লাভ করার পেছনে এবং সামনের গল্পের আগে এবং পরে বেশ কিছু জিনিস বিশ্ব মিডিয়াতে প্রচার হচ্ছে এবং বাংলাদেশের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বিশেষ করে সমালোচনাই হচ্ছে বাংলাদেশের বাহিরে, মানে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেসব ইউটিউবাররা রয়েছেন তারা কন্টেন্ট ক্রিয়েট করছেন বাংলাদেশকে নিয়ে। এর কারণ হচ্ছে আপনারা যারা খেলা দেখেছেন তারা একটা জিনিস দেখে থাকবেন যে বাংলাদেশ দল পৃথিবীর ইতিহাসে, অর্থাৎ ক্রিকেটীয় ইতিহাসে এমন একটি কাজ করেছে যে কাজটি ক্রিকেটের ইতিহাসে পৃথিবীতে এর আগে কখনো হয়নি, যেটাকে বলা হয় টাইম আউট আউট, অর্থাৎ টাইম আউট আউট। এই আউটের এর আগে পৃথিবীতে কোনো দিন হয়নি। বাংলাদেশ দলই এই আউটের জনক, মানে সরি আমি জনক বললে ভুল হবে, মানে বাংলাদেশ দলের এই আপিলের মাধ্যমেই এই আউটটা শুরু হয়। এর আগে এই আউট মানে আইসিসির এটা অনুমোদনপ্রাপ্ত এবং আইসিসি কর্তৃক স্বীকৃত, কিন্তু এর আগে এরকম আউট কখনো দেখা যায়নি। আমরা অনেকেই দেখেছি, যারা মূলত খেলা দেখেছেন তারা দেখেছেন যে অ্যাঞ্জেলা ম্যাথুস যখন ব্যাটিংয়ে আসেন নিয়ম হচ্ছে দুই মিনিটের মধ্যে তাকে ক্রিজে আসতে হবে এবং বল মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের নিয়ম। এই নিয়ম ব্যত্যয় ঘটে এবং তিনি তার হেলমেট ঠিক করতে করতে এই টাইমটা ওভার হয়ে যায়, অর্থাৎ দুই মিনিট ওভার হয়ে যায়। তখন বাংলাদেশ দলের অধিনায়ক এটা আপিল করেন আম্পায়ারদের কাছে যে তিনি দুই মিনিটের বেশি অতিক্রম করে ফেলেছেন, অতএব তাকে আউট দিয়ে দেন, মানে তার আউটের আপিল করেন বাংলাদেশ দল। তখন আম্পায়ার এটা বিবেচনা করে দেখেন যে হ্যাঁ, তিনি দুই মিনিটের বেশি সময় নিয়ে নিয়েছেন এবং তাকে আউট দেওয়া হয়। এরপর অ্যাঞ্জেলা ম্যাথুস সাকিবের কাছে যান এবং তাকে বলেন যে এটা কেন করলা বা এরকমটা কেন হলো, এরকম তার সাথে কথা বলতে দেখা যায়। তখন সাকিব বললেন যে এখানে আমাদের কিছু করার নাই, মানে বাচন ভঙ্গির কথা বলতেছে, আমরা যেরকমটা দেখেছি আপনি আম্পায়ারের সাথে কথা বলেন। তো তখন তিনি আম্পায়ারের সাথে কথা বলতে গেলেন, আম্পায়ার বললেন, তাকে দেখিয়ে দিলেন যে চলে যাও কারণ তুমি আউট, নিয়মের মধ্যে আউট। এই জিনিসটা যদিও নিয়মের মধ্যে পড়ে, অর্থাৎ আইসিসির আইন বহির্ভূত না, আইসিসির আইনের মধ্যেই পড়ে এই আউট, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে পৃথিবীতে এই আউট এখনও পর্যন্ত অন্য কোনো দেশ বা অন্য কোনো প্লেয়ার হয়নি, হয়েছে অ্যাঞ্জেলা ম্যাথুস, এবং এই আপিলটি করেছে বাংলাদেশ। ইতিহাসে এটা সাক্ষী, মানে ইতিহাসের সাক্ষী আমরা হয়ে গেলাম, এবং পৃথিবীতে যখনই বা ক্রিকেট নিয়ে যখনই কথা হবে, যখনই কথা হবে যে টাইম আউট আউট প্রথমে কারা আপিল করেছিল বা কোন দলের বিপক্ষে কোন দল আউট হয়েছিল বা কে আউট হয়েছিল, তখন বাংলাদেশের নাম অনায়াসেই চলে আসবে। যদিও এই বিষয়টিকে আমরা পজিটিভলি দেখছি কারণ এটা হচ্ছে যে ক্রিকেটের একটা নিয়ম, কিন্তু বাইরের যে মিডিয়াগুলি রয়েছে তারা এটাকে স্পোর্টসম্যানশিপ বলছেন, অর্থাৎ খেলোয়াড় সুলভ আচরণের কথা বলছেন অনেকেই। এটা বলতেই পারেন, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সম্ভবত নিউজিল্যান্ডের একজন খেলোয়াড়কে তামিম বা লিটন ডেকে নিয়েছিলেন, এটাকে খেলোয়াড় সুলভ আচরণ বলেছেন, স্পোর্টসম্যানশিপ বলেছিলেন। তো এরকম আচরণ অ্যাঞ্জেলা ম্যাথুসের সাথে করা হয়নি। এ কারণেই বিশ্ব মিডিয়া এবং অন্যান্য ইউটিউবাররা, বিশেষ করে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, এই দুই দেশের ইউটিউবারদের, হিন্দি বলে তারা, এবং আমাদের কাছে তাদের ভিডিওগুলি আসে বেশি, আমরা দেখি তাদের কন্টেন্টগুলি, এবং তারা বিশেষ করে মনে হয় যে বাংলাদেশকে পারলে ধুয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের কী মতামত সেটাও জানতে চাই, আপনারা কী মনে করেন এই বিষয়টি নিয়ে, আপনারা কী ভাবছেন এই বিষয়টি নিয়ে, সেই বিষয়গুলি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।